দুর্গম পাহাড়ি অঞ্চল আর মেঠো পথ, চারদিক জুড়ে কোথাও রোম হর্ষকর ঘন জঙ্গল, আবার কোথাও দিগন্ত বিস্তৃত এমন মনোরম পরিবেশ যা মনের অবসাদকে মুহূর্তে হার মানায়। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় গ্রামীণ অর্থনীতি বিকাশের উদ্দেশ্যকে সামনে রেখে ত্রিপুরা জাইকা প্রকল্পের পথ চলা। ২০০৭-০৮ অর্থবর্ষ থেকে রাজ্যের গ্রাম পাহাড়ের জনগণদের আর্থিক দিক থেকে স্বনির্ভরতা প্রদানের লক্ষ্যে ত্রিপুরা জাইকা প্রকল্পের তরফে একাধিক বিষয়ের উপর গুরুত্ব আরোপের পাশাপাশি সাধারণ জনগণদের সে বিষয়গুলি সম্পর্কে সচেতন করে তোলাও হয়েছে উত্তরোত্তর। আর সেই প্রয়াসকে সঙ্গী করেই জাইকা ধীরে ধীরে গ্রাম পাহাড়ের জনগণদের অর্জুন ফুল সংগ্রহ, তার প্রক্রিয়াকরণ ও এর থেকে ফুল ঝাড়ু তৈরির কাজে সমানভাবে উদ্বুদ্ধ করতে শুরু করে। পূর্বে যেখানে পাহাড়ের ধাপ কেটে জুম চাষি ছিল সেখানকার সাধারণ জনগণদের সংসার প্রতিপালনের মূল মাধ্যম, আজ ত্রিপুরা জায়গা প্রকল্পের কল্যাণে সেখানকার জনগণরাই বিজ্ঞানসম্মত উপায়ে অর্জুন ফুল গাছের চাষে নিজেদের আগ্রহ প্রকাশ করছে। বনাঞ্চল থেকে সংগৃহীত অর্জুন ফুল দিয়ে রকমারি ফুল ঝাড়ু তৈরি করে আর্থিক উপার্জনের কথা জাইকা প্রকল্পের উদ্যোগের আগে কারোর কল্পনাতেও ছিল না। আর তাই আজ জনগণও সমানভাবে ত্রিপুরা জাইকা প্রকল্পের হাত ধরে এ প্রয়াসকে সাফল্যমণ্ডিত করেছে। ফলস্বরূপ ২০১০ সাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই অর্জুন ফুল সংগ্রহ থেকে শুরু করে তার প্রক্রিয়াকরণ, তার থেকে ঝাড়ু তৈরির মাধ্যমে গ্রাম পাহাড়ের জনগণদের আর্থিক দিক থেকে স্বনির্ভরতা প্রদানের ক্ষেত্রে ধীরে ধীরে সাফল্য আসতে শুরু করেছে। আগে এই অর্জুন ফুল সংগ্রহ করে কাঁচা অবস্থাতেই ব্যবসায়ীদের হাতে বিক্রি করা হলেও এখন তার থেকেও এক ধাপ এগিয়ে জাইকা প্রকল্পের সহায়তায় স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যেই তৈরি হচ্ছে অর্জুন ফুলের ঝাড়ু, যা আজ প্রত্যেক ঘরে ঘরে নিত্য ব্যবহার্য।
ত্রিপুরা জায়গা প্রকল্প গত বছর পর্যন্ত ঝাড়ু ঘাস সংগ্রহ করে এমনিতেই জেএফএমসির সদস্য সদস্যদের মাধ্যমে বিক্রি করত, মানে ব্যবসায়ীদের মাধ্যমে সেটা বহিরাজ্যে যেত। কিন্তু এবার থেকে আমাদের উদ্যোগ নিলাম যে ঝাড়ু ঘাস না বিক্রি করে আমরা ফুল ঝাড়ু তৈরির মাধ্যমে এটাকে বিক্রি করব, তাতে আমাদের যে জেএফএমসি সদস্য সদস্যরা আছেন তারা যাতে আরও বেশি পরিমাণে মুনাফা করতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে এবার আমাদের একটা প্রচেষ্টা শুরু হয়েছে। এই জন্য আমরা জেএফএমসি সদস্য সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, সেটা 7 দিনের একটা প্রশিক্ষণ হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে ফুল ঝাড়ু ঘাস থেকে কীভাবে ফুল ঝাড়ু তৈরি করতে হয় সেটা শেখানো হয়। 5 ধরনের ঝাড়ু তৈরি হয়। প্রথমটা হলো প্লাস্টিকের বেত দিয়ে তৈরি করা হয়, আরেকটা আছে বাঁশ থেকে বেত তৈরি করে সেটা বুনে ঝাড়ু তৈরি করা হয়, আরেকটা হলো মুলি বাঁশের স্টিক দিয়ে। 3 ধরনের ঝাড়ু হয়, একটা 5 ফুটের, একটা 2.5 ফুটের এবং একটা 1.5 ফুটের। সেটা সাধারণত ছাদ পরিষ্কারের কাজে, টেবিল পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। সেই ঝাড়ুগুলি আমরা অলরেডি মার্কেটিংয়ের ব্যবস্থা করেছি মেলাতে, সেখানে ভালোই এগুলির ডিমান্ড দেখা গেছে। তো আমরা আশা করছি যে আমরা যে ঝাড়ুগুলো আগামীতে তৈরি করতে যাচ্ছি সেটার অনেক বড় মার্কেট আমরা পাবো, এবং ত্রিপুরা জায়গা প্রকল্পের ক্রাফটস অ্যান্ড মোরের মাধ্যমে আমরা সেটাকে মার্কেটিং করব, শুধুমাত্র রাজ্যে নয় বহিরাজ্যেও আমরা সেটা নিয়ে যাব। সেই উদ্দেশ্য নিয়েই আমরা এটা শুরু করেছি, এবং এই ব্যবসার মাধ্যমে যে মুনাফা আসবে সেটা সেই সবটাই অংশ যাবে জেএফএমসিদের, যারা বননির্ভর জনগণ আছে তাদের কাছে। আমাদের এখানে 5 ধরনের ঝাড়ু আছে, বেতের ঝাড়ু আছে, প্লাস্টিকের আছে, আর বিগ স্টিক একটা আছে যে বার্নিশ করানো, এটা হচ্ছে মিডিয়াম স্টিক, এটা স্মল স্টিক। স্মল স্টিককে বার্নিশের মাধ্যমে এগুলো সংগ্রহ করা হয়, বার্নিশের মাধ্যমে এগুলো সংগ্রহ করা হয়, এবং বেত ঝাড়ুগুলো বিভিন্ন থেকে বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে অধিকাংশ ট্রাইবেল মহিলারা এগুলো তৈরি করে, এবং ভালো বাজারজাত হচ্ছে। বেত ঝাড়ুগুলো 30 টাকা, প্লাস্টিকগুলো 40 টাকা, আর বিগ স্টিকগুলো 100 টাকা করে আমরা বিক্রি করতে পারছি। এবং মেলায় অনেক জমজমাট হচ্ছে, আমাদের সেল ভালো হচ্ছে। আমাদের প্রকৃতির বনজ সম্পদকে বিজ্ঞানসম্মত উপায়ে কাজে লাগিয়ে পার্বত্য এই রাজ্যের জনগণদের আর্থিক দিক দিয়ে স্বনির্ভরতা প্রদান ত্রিপুরা জায়গা প্রকল্পের এ প্রয়াস অবশ্য এমনি এমনি সাফল্যের শিখরে পৌঁছায়নি। রাজ্যের মহকুমা ও জেলা স্তরে নিয়মিত অনুষ্ঠিত হয়েছে সাধারণ জনগণদের অর্জুন ফুল সংগ্রহে উদ্বুদ্ধ করার জন্য সচেতনতামূলক শিবিরের। জায়গা প্রকল্প থেকে সহায়তা পেয়ে রাজ্যের বহু জেলা ও মহকুমা এলাকার অন্তর্ভুক্ত জেএফএমসির সদস্যরা নিজেরাই উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে ফুল ঝাড়ুর মূল উপাদান অর্জুন ফুল সংগ্রহ করছে। মূলত জানুয়ারির 15 থেকে ফেব্রুয়ারির 28 তারিখ হল ঝাড়ুর জন্য ফুল সংগ্রহের আদর্শ সময়। যদিও কোনো কোনো ক্ষেত্রে জানুয়ারির শেষের দিকে অর্জুন ফুল আসে, সেই ক্ষেত্রে তা সংগ্রহ করা হয় মার্চ মাসের 15 তারিখের মধ্যে। এরপর ঝাড়ুর জন্য আদর্শ সেই পরিপক্ক ফুল সঠিক পদ্ধতিতে সংগ্রহের পর তা নিয়ে আসা হয় শুকোনোর প্রক্রিয়ার জন্য। হিসেব অনুযায়ী 3 কেজি কাঁচা অর্জুন ফুল থেকে 1 কেজি শুকনো ফুল তৈরি হয়। বিশেষভাবে তৈরি বাঁশের মাচায় 2 থেকে 4 দিনের রোদে শুকাবার পর ভালো করে ওজন করে সেগুলি নিয়ে যাওয়া হয় গুদামে সংরক্ষিত করার জন্য। প্রতিদিন ফুলঝাড়ুর ওই কাঁচামলগুলো শুকোনোর পর সেগুলি আলাদা আলাদা করে রাখা হয়, যাতে শুকনো অর্জুন ফুলগুলি কাঁচা ফুলের সংস্পর্শে এসে ছত্রাক ধরে নষ্ট না হয়। শুধু তাই নয়, গুদামে সংরক্ষিত মালগুলি যাতে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে ক্ষতি না হয়
সেই জন্যে আপাতকালীন পরিস্থিতি মোকাবেলায় আগুন নেভানোর ব্যবস্থা রাখা হয়। কাঁচা ফুল বিক্রি হয় কেজি প্রতি 15-20 টাকায়, আর বিশেষভাবে তৈরি মাচায় শোকাবার পর সেই ফুলই কেজি প্রতি খুচরো বিক্রি হয় 50 টাকায়। একটা সময় এমন ছিল যে এই অর্জুন ফুল সংগ্রহে গ্রাম পাহাড়ের জনগণদের জায়গা প্রকল্পের তরফে উদ্বুদ্ধ করা সম্ভব হলেও সেই ফুল কাটার পর তা বিভিন্ন জায়গায় খদ্দেরদের হাতে তুলে দেওয়া হতো। এমন অবস্থায় সংগ্রহকারীদের মরশুম শেষে সঠিক উপার্জন তো হতো, কিন্তু জায়গা অনুভব করলো এর মাধ্যমে আরও বৃহৎ অংশের জনগণদের কর্মসংস্থান সম্ভব। সেই ভাবনা থেকেই আজ কেবলমাত্র অর্জুন ফুল সংগ্রহের ক্ষেত্রেই নয়, সংগ্রহকারীদের সংগৃহীত কাঁচা ও শুকনো উভয় ফুলই জায়গা প্রকল্পের তরফেই ন্যায্য মূল্যে কেনা হচ্ছে। এইদিকে ন্যায্য মূল্যে কেনা সেই ফুলে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন এলাকার জিএফএমসির সদস্যরা নিজ হাতে তৈরি করছে আমাদের অতি পরিচিত ও নিত্য ব্যবহার্য ফুল ঝাড়ু। ফুল ঝাড়ু তৈরির এই প্রশিক্ষণ মাত্র 7 দিনের, এরপরই প্রশিক্ষণপ্রাপ্ত অংশীদারি বনায়ন সমিতির সদস্যরা তাদের দক্ষ হাতে তৈরি করছে 5 রকমের অর্জুন ফুল দিয়ে তৈরি ঝাড়ু। অতি প্রয়োজনীয় এই ঝাড়ু বাজারজাত হওয়ার মাধ্যমে এর মুনাফা থেকে প্রতি মাসে উপযুক্ত রোজগারের সন্ধানের সঠিক দিশা পেয়েছে গ্রাম পাহাড়ের এই সহজ সরল জনগণরা। এ শুধুমাত্রই সম্ভব হয়েছে ত্রিপুরা জায়গা প্রকল্পের আন্তরিক প্রচেষ্টায়। অনেকটা এই সুরে বলতে গিয়ে উপেন্দ্র জিএফএমসির সদস্যরা জানালেন নিজ অভিজ্ঞতার কথা। জায়গা প্রজেক্ট থেকে আমরা 5 রকমের ঝাড়ু শিখছি ট্রেনিং, আর জায়গা 5 রকমের ঝাড়ুর মধ্যে 5 জাত আছে। 5 জাতের মধ্যে একটা আছে 5 ফুটি, আর 2 ফুটি একটা আছে, আর একটা আছে 1.5 ফুটি, আর একটা প্লাস্টিকের ঝাড়ু, এটা হচ্ছে প্রায় 3 ফুট 11 ইঞ্চির মতো। ট্রেনিং দিতাম কথা বলবো, 6 দিন ট্রেনিং দিব। গাইছে মনক সেরা মানে আড়াই হাত গাইছে খাই প্লাস্টিক খাই 7-8 খাই চংরাব গাই সালো চংরাব 10টা পর্যন্ত চংনগ ফোন তলঙ্গে রাবি মাখা আর ফোন রাবি তংখাই মাখা চাপসে খাই ট্রেনিং দি তঙ্গ তিনি সম্মানে হয়েছে। ত্রিপুরা জায়গা প্রকল্প থেকে 6 দিনের ট্রেনিং হয়েছে, সেই ট্রেনিংয়ে 5 রকম আমরা শিখে নিয়েছি। যে এখন প্রকল্প থেকে আমাদেরকে ঝাড়ু বাঁশ দাও কেজি সব দিয়ে দেবে, আর আমরা বানিয়ে আবার ওনারাকে দিয়ে দেবো, ওনারা বিক্রি করে আমাদেরকে টাকা দিয়ে দেবে। শেষ নয় এখানেই, রাজ্য জুড়ে বিভিন্ন জিএফএমসির সদস্যদের হাতের তৈরি এই ফুল ঝাড়ুর পাশাপাশি তাদের দক্ষ হাতে তৈরি নানান দৃষ্টিনন্দন ও নিত্য ব্যবহার্য জিনিসগুলির যাতে সঠিক মূল্য এবং এর চাহিদা সব সময় বাজারে অটুট থাকে, তার জন্য ত্রিপুরা জায়গা প্রকল্পের তরফে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শিল্পীদের হাতের তৈরি বিভিন্ন জিনিস নিয়ে বিক্রয় কেন্দ্রেরও স্থাপন করা হয়েছে। হলো তাই চোখের সামনে, বাজারে শিল্পীদের তৈরি বিভিন্ন জিনিসের চাহিদা থাকায় জায়গা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন জিএফএমসির সদস্যদের উপর যেমন প্রতিনিয়ত রকমারি ধরনের ঝাড়ু তৈরির পাশাপাশি নতুন নতুন নিত্য ব্যবহার্য জিনিস তৈরির চাপ বাড়ছে, ঠিক তেমনি এর থেকে উদ্দীপনা ও আগ্রহ সঞ্চার করে রাজ্য সরকারের সহায়তায় ত্রিপুরা জায়গা প্রকল্প
গ্রামীণ অর্থনীতির বিকাশে নিজেদের প্রয়াসকে আরও সুচারু রূপে চালিয়ে যাচ্ছে। দিন যত এগিয়ে যাচ্ছে, ত্রিপুরা জায়গা প্রকল্পের এই উদ্দেশ্যের সাথে সাধারণ জনগণও তাদের পায়ে পা মেলাচ্ছে। গ্রাম পাহাড়ের সহজ সরল জনগণদের আর্থিক দিক দিয়ে সুনিশ্চয়তা প্রদানের উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যতের এ শুধুই সূচনা মাত্র। সাফল্যের এই পথ ক্ষান্ত হবে না এখানে। এই শপথ ত্রিপুরা জায়গা প্রকল্পের এবং মনু সাঁওতাল, রঞ্জনা দেববর্মা, মতিলাল সাঁওতাল, আরতি সাঁওতাল, সুমতি সাঁওতালদের মতো হাজারো জেএফএমসির সদস্যদের। তাই তাদেরই সুরে বলতে হয়, গেল সব দুঃখ দারিদ্রতা আর গ্লানির জ্বালা, আজ যে সবার মুখে শুধুই হাসি ফোটার পালা।